নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি কর্কট রাশির দু হাজার কুড়ি কেমন যেতে পারে তার একটি অগ্রিম পূর্বাভাস আপনাদেরকে দিতে চলেছি এই পূর্বাভাস দেওয়া হবে সম্পূর্ণ গোচরের ভিত্তিতে এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সার্বিক বিচার আসুন এবার তবে শুরু করি ভিডিওটি নতুন বছরের শুরুতেই অর্থাৎ চব্বিশে জানুয়ারি গ্রহ ধনু রাশি এক করে মকর রাশিতে গমন করবেন পরবর্তীতে এগারোই মে দু হাজার কুড়ি থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ির মধ্যে বিপরীতমুখী গমন দেখতে পাওয়া যাবে বাইশে মার্চ দু হাজার কুড়ি বৃহস্পতি প্রত্যাবর্তন গতিতে মকর রাশিতে চলে যাবে এবং তারপরে আবার এর গোছর ধনু রাশিতে তিরিশে জুন দু হাজার কুড়ি হবে চোদ্দোই মে দু হাজার কুড়ি থেকে তেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি এটি প্রত্যাবর্তন করবে এই বড় গ্রহগুলি ছাড়াও রাহু এবং কেতু তাদের রাশি যথাক্রমে মিথুন থেকে বিষ এবং ধনু রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রত্যাবর্তন করবে দু হাজার কুড়ির জন্য এগুলি প্রধান গ্রহের গোছর হিসাবে বিবেচিত হবে যদিও এই গোছর এবং গ্রহগুলি আপনার জীবনের ঘটনা সম্পর্কে সব কিছু ব্যক্ত করতে যথেষ্ট নয় তবে আপনার চন্দ্র রাশির উপর ভিত্তি করে এই বছরটি আপনার জন্য কেমন যেতে পারে তা এবার আপনি একে একে জেনে নিন নতুন বছরের শুরুটা আপনার জন্য তেমন শুভ নাও হতে পারে কারণ ষষ্ঠ ঘরে সূর্যের প্রভাব যেটি কিনা দ্বিতীয় ঘরটি স্বামী এবং এর সাথে দুটি ক্ষতিকারক গ্রহ যুক্ত থাকবে তবে এর ফলে আপনার আর্থিক জীবনে বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না এই সময় আপনি হঠাৎ উত্তরাধিকার সূত্র থেকে সম্পত্তি পেয়ে যেতে পারেন এবং আপনার অর্থের প্রবাহ এই সময় ঠিকঠাক থাকবে জুলাই আগস্টের সময় আপনি বিদেশি উৎস থেকে ধন উপার্জন করতে পারবেন কিন্তু সেই ধন আপনার ব্যয় হয়ে যাবে অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত হিসাবে বছরের শেষার্ধটি আপনার জন্য খুবই শুভ ষষ্ঠ ঘরে কেতুর বাসস্থান আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি করবে আপনার পারিবারিক জীবন হবে মধ্যম প্রকৃতির বছরের প্রাথমিক মাসগুলিতে আপনি জমি বা সম্পত্তি ক্রয় করতে পারেন নতুন বিবাহিত দম্পতিরা প্রথম কয়েক মাস এবং তারপরে জুনের পরে সন্তানের আশা করতেই পারেন দু হাজার কুড়ি অনুযায়ী আপনার প্রেমের জীবন অস্থির হবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে বছরের শেষার্থে সেটি আপনার জন্য শুভ সংবাদ বহন করে নিয়ে আসবে এই সময় আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত শারীরিক কিছু যেহেতু সমস্যা দেখা দিবে কাজেই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন আপনি একজন আদর্শ জীবনসঙ্গী হিসাবে এই সময় বিবেচিত হতে পারেন আপনার সম্পর্কে প্রভাবিত করতে পারে এমন একাধিক বিষয় আপনি জড়িয়ে যেতে পারেন যারা বিবাহিত দম্পতি রয়েছেন তাদের জন্য এই সময়টি মধ্যম প্রকৃতির থাকবে আপনার মায়ের স্বাস্থ্য এই সময় কিছুটা খারাপ হতে পারে আপনার মন মানসিকতা মেজাজ কিছুটা আপনার খারাপ থাকতে পারে শিক্ষার্থীদের এই সময় কঠোর পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম না করা যায় তবে আশানুরূপ রেজাল্ট কিন্তু পাবেন না আপনাদের পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে এই সময় অর্থ সঞ্চয়ের দিকেও আপনাদের কিছুটা নজর দেওয়া দরকার যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য দু হাজার কুড়ি প্রথম পাঁচ মাসের পর অর্থাৎ জুন মাস থেকে আপনাদের সময় শুভ আসবে এবং যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু তিন মাস প্রথম খুব একটা শুভ ফল পাবেন না তারপর থেকে আপনি দেখবেন ব্যবসা ধীরে ধীরে এগোতে চলেছে এবং আপনার অর্থনৈতিক উপার্জন বাড়ছে এই হল কর্কট রাশির বার্ষিক রাশিফল ধন্যবাদ